চলমান রাজনৈতিক অস্থিরতায় দেশ যেমন ধ্বংসের দিকে চলে যাচ্ছে তেমনি দেশের অর্থনীতি সহ সকল অন্যান্য খাদ্য হুমকির মুখে এমন অবস্থা চলতে থাকলে দেশ ভয়াবহ আকার ধারণ করবে এমনটাই আশঙ্কায় সাধারণ জনগণের দেশের ভিতরে একটা আতঙ্ক বিরাজ করছে ঠিক আছে এই অবস্থায় মানে আমাদের দেশের অবস্থা খুব ভয়াবহ খুবই খুবই খারাপ হতে পারে দেশের অবস্থা আরো আরো অনেক খারাপ হবে একদিকে 5 জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অন্যদিকে বিরোধী দল নির্বাচনকে প্রতিহত করতে গণতন্ত্র রক্ষার জন্য উনত্রিশ ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসি সমাবেশ ফলে সাধারণ মানুষের মধ্যে তাদের অবস্থান থেকে কেন যে তারা নড়ছে না এটা আসলে আমরা বাংলাদেশের মানুষ হিসাবে আসলে আমরা খুবই দুঃখ পাচ্ছি এবং আমরা আমাদের রাজনৈতিক অবস্থার কারণে আমাদের অর্থনীতি আমাদের সামাজিক অবস্থা সব কিছুই কিন্তু আমাদের একটা বিরোধের সৃষ্টি হচ্ছে যারা পলিটিক্সের নেতৃত্ব দেয় তাদের তো বোঝা উচিত যে আমার হরতালের কারণে আজকে এই মানুষগুলো কর্মজীবন কর্মক্ষেত্রে যে তারা আগুনের মারা যাচ্ছে তাদের অবস্থা হচ্ছে বিরোধী দলবিহীন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সেই নির্বাচন দেশ বিদেশে কোনোভাবেই গ্রহণযোগ্যতা পাবে না এমনটাই জানান নগরবাসী ফাঁকা মাঠে গোল দিয়ে আসলে কোনো মজা নাই আমার যদি কোনো প্রতিপক্ষ দলই না থাকে সেখানে নির্বাচন করার কোনো মানে আমার মনে হয় না আছে সংলাপ হইলে মনে হয় বিষয়টা নিয়ে আমাদের দেশে আসতে পারে এদিকে প্রধান দুই দলের ক্ষমতার লড়াইয়ে রাজনৈতিক সহিংসতায় নির্বাচনকে সামনে রেখে সেনা মতায়েন মোটেও কাম্য নয় বলে মন্তব্য করেন সাধারণ জনগণ সেনাবাহিনী একটা দেশের পক্ষে নামানো আমাদের স্বাধীন দেশে মানে এটা আমাদের জন্য বড় একটা লজ্জাকর অবস্থা নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীনদের আনন্দ উল্লাস অন্যদিকে বিরোধী দলের নেতারা গ্রেপ্তারের ভয়ে আতঙ্কিত ফলে দেশ মহাসংকটের দিকে চলে যাচ্ছে দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রধান দুই দলের মধ্যে সমঝোতা ছাড়া দেশে শান্তি আসবে না বলে জানান দেশের আপামোর জনতা জেডেম রুবেল বিডি হেডলাইন্স ঢাকা